বাংলাদেশের ধর্ষণের পরিসংখ্যান। বাংলাদেশ পুলিশ তাদের প্রতিবেদনে উল্লেখ করেন, গত বছর 5,400 নারী এবং 815টি শিশু ধর্ষণের অভিযোগে মামলা করে। 2018 সালে শিশু ধর্ষণের মামলা ছিল 727টি এবং নারী ধর্ষণের মামলা ছিল 3,900টি। পুলিশের হিসাব বলছে, গত বছর ধর্ষণের কারণে 12 জন শিশু এবং 26 জন নারী মারা যান। 2018 সালে এ সংখ্যা ছিল 21 জন নারী ও 14 জন শিশু। আইন ও সালিশ কেন্দ্র আশোকের 2019 সালের বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, সারা দেশে ধর্ষণের ঘটনা আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে। গত বছর সারা দেশে ধর্ষণ ও গণধর্ষণের শিকার 1,413 নারী ও শিশু। 2018 সালের সংখ্যাটি ছিল 732। মানুষের জন্য ফাউন্ডেশন তাদের প্রতিবেদনে উল্লেখ করে, গত বছর 902 জন শিশু ধর্ষণের শিকার হয়। 2018 সালে এই সংখ্যা ছিল 356 জন। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম 2019 সালের প্রতিবেদন অনুযায়ী প্রতি মাসে গড়ে 84টি শিশু ধর্ষণের শিকার হচ্ছে। এছাড়া এক বছরে যৌন নির্যাতন বেড়েছে 70%। গত বছর যৌন নির্যাতনের শিকার হয় 1,383 শিশু। 2018 সালের চেয়ে গত বছর শিশু ধর্ষণ 76.01% বেড়েছে।